হয় বন্ধুরা আমি হিমাদ্রি পাত্র চলো আজকে একটা শিখে নিই বিড়ালের ছবি কীভাবে সহজে একটা বিড়ালের ছবি আমরা আঁকব প্রথমে আমরা একটা চক করে নিচ্ছি চকটা একটু আড়াড়ি হবে আর চোখের আইবলটা বেশ কালো এবং সাইডের দাগগুলাও বেশ ডার্ক করে নিচ্ছি যাতে চোখটা বেশি উজ্জ্বল লাগে দেখতে তারপরে হালকা তার একটা সাইডের ভাঁজ বা ভ্রু বলতে পারো তারপরে নাকটা করে নিচ্ছি নাকটা গোল বরাবর তারপর নিচের দিকে একটু ছোট দাগ দুটা ছোট দাগ টেনে নেওয়ার পরে আর একটা নিচে গোল তারপরে দুপাশে দুটা কান করে নেব তারপর একটু শেডো দিয়ে দেবো তারপরে ঘাড়ের দাগটা করে নেব যেভাবে আমি বেঁকিয়ে নিচ্ছি সেইভাবে আস্তে আস্তে তোমরাও করে নেবে তারপর নেচ একটা করে নিলাম ব্যাস আর কিছু করতে হবে না তারপরে পেন্সিলের সেট দিয়ে এটাকে ডার্ক করে নেব গপটাকে আগে বাইরে বের করে নেব দুটো দুটো দাগ করে ভিতরে কালো দাগ করে নেব তারপরে ছোটো ছোট করে ফুটকি ফুটকি দিয়ে একটু তার চুলগুলোকে দেখানোর চেষ্টা করব তারপরে একটু বাঁকিয়ে মাখিয়ে দাগগুলো টেনে টেনে আমরা তার কালো চুলগুলোকে করে নেবো এটা পিঠের দিকে একটু গোল গোল করে থাকবে বিড়ালটা তো গোল হয় তো একটু গোল গোল করে ডাক্তার নিলে হয় আমি এটা পেনে এঁকেছি কারণ আমার ছবি ভুল হয় না তোমরা পেন্সিলে করতে পারো প্রথমে পেনসিলে করে নেওয়ার পরে তবে পেন করতে পারো বা শুধু পেনসিল দিয়ে ছবি আঁকতে পারো একটু ডার্ক করলে দেখতে ভাল লাগবে সেই কারণে আমি পেন চালাচ্ছি আর যারা প্রথমে আমার এই চ্যানেলে ভিজিট করছো এই ছবিগুলো তো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে পরে পরে আমি আরও এই ধরনের নতুন নতুন ছবি সহজভাবে কীভাবে এঁকে দেখানো যায় তোমাদের উদ্দেশ্যে সেগুলো আমি এরকম করে ভিডিও আপলোড করতে থাকবো তোমরা দেখতে থাকবে এবং শিখতে থাকবে আর প্লিজ যে ধরনের ছবি তোমরা চাইবে একটু কমেন্ট করে লিখে দাও যে এই ছবিটা আমার চাই এটা শিখতে চাই তো সেইভাবে আমিও সেই ছবিটাকে রেডি করে ভিডিও আপলোড করে দেবো আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি সহজ সহজ ছবি যেগুলো যারা নতুন শিখছে নতুন শিখতে চায় বা শিখেনি কোনো দিন ফার্স্ট টাইম ইউটিউব থেকে শিখতে চায় তো তাদের জন্য সহজ করে কীভাবে এঁকে দেখানো যায় সেটা আমি করে থাকি এইভাবে ছোট্ট ছোট দাগ করে আমরা চুল কভার করে নিলাম দেখো কত সুন্দর একটা বিড়াল হয়ে গেল তার গম দুপাশে করে দিয়েছি ব্যাস ভাবে করলেই হবে